गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल। आज के सकाल सकाल उठे वरा बड़िए टेड़िए गए और अभी लेगे पड़े एक बड़ काजे से फ्रिजटा के क्लिन करब। खुले रेखे ये भितर जो बरफगुलो आगो गले जाए यत बरफ हो गए हमार ना फ्रिजर बरफे ओखानटार डोरटा भेगे गेज जतक्षण फ्रिजटा परिष्कार ततक्षण बाकी काजगुले हाथ दीते आगे फ्रिजटा परिष्कार कर जल जेटा बेड़े से परिष्कार बाकी काज आदब ना एरा समस्त जलगुलो माखबे और वो जलर मध्य ए लोमगुलो जड़ो हबे। तो आगे चलो फ्रिजटा के परिष्कार कर नी दिए जाम कपड़ चेन्ज कर तरपे बाकी काजे हाथ देव। रान्ना कर नहीं रान्ना करते करते फ्रिज परिष्कार कर नहींजो डाँटा पटल आलू झोल कलकर एकटूखानी तरकारी रही है और पटल भाजा बस एक जिनिस देखा। अरे पुरो सब बरफ खाली कर एकदम परिष्कार कर दिए चाना करब और पुजो कर ले लाच। বিড়াল বসে বসে হাঁপাচ্ছে ঘরটা মোছাচ্ছে বলে ওকে খাঁচায় ঢুকিয়ে দিয়েছি। ও বিড়াল তোমায় খাঁচায় আটকে দেয়া হয়েছে, একটু ঘরটা মোছা হয়ে যাক তবে তোমায় বার করে দেবো। মোটামুটি তিনটে বাজে, আমি চান টান করে পুজো করে নিয়েছি, আমি লাঞ্চও রেডি করে নিয়েছি, এই যে ভাত বেড়ে নিয়েছি, এবার খেয়ে নিয়ে ওদেরকে খাইয়ে তারপরে একটু রেস্ট পাবো। তাকে লাঞ্চটা করে নিই বলে এসছে। আর এই যে ম্যাগি, ওর জন্য খাবার রেডি করেছি, এটাকে দিয়ে আমি যাব ছাদে। আরে এই সব অন্ধকার, আলো জ্বালিয়ে দে। তরকারি বসাবো আর কি বসাবো, এই যে বাটি চচ্চড়ি এতে আছে পেঁয়াজ কাটা, টমেটো, কাঁচা লঙ্কা, আলু তিনটে দিয়ে দেবো, এর মধ্যে জল সব মাখিয়ে একসাথে একটু জল ঢেলে দিয়ে আর দিয়ে দেবো চাপা। ফুটবে, ফুটে ফুটে এটা সেদ্ধ হয়ে যাবে নামাবার সময়, আর যদি মনে হয় তাহলে আর একটু কাঁচা তেল দিয়ে দেবো। এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। তো এটা হচ্ছে রুটির তরকারি, তাই তরকারিটা হয়ে যাক, তারপরে এবার এদেরকে ডিনার টিনার দেবো। তরকারিটা রেডি হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, চাপা দিয়ে গ্যাস বন্ধ। এরকম কে দরজার মধ্যিখানে আধা আধা হয়ে কেস হয়ে পাখাটা তো ওপাশে চলছে, কিরে মিষ্টি কুমির, ও মিষ্টি কুমির ঘরে গিয়ে শো হাওয়ায় যা, যাও ঘরে গিয়ে শো। আর তুই কিরম আধা আধাই শুয়ে থাকবি গেটের মুখে, কিছু মুখে এত জল লেগেছে কোথা থেকে? হুম ও কিছু এম ঝুলে থাকতে ভালো লাগছে, আমার তো পায়ে লাগছে। এই রাত্রিবেলা অনিল বাজার নিয়ে এসছে, এই যে কুদরি এনেছে, এটা কি জানো কচু, লাল শাক গুছিয়ে রাখতাম ফেরার সময় নিয়ে এনেছে, আর এখন একটু সবজি সবজি খাচ্ছি তাই জন্য কালকের এইগুলোর গতি করতে হবে। আজকের ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি সকালবেলা, অসুবিধা নেই সব ফ্রিজে ঢুকিয়ে দিলে হয়ে যাবে। না
মিলে খেয়ে এসেছে, তারপরে রুটি খাওয়ার জন্য বসে আছে। আমি ডিনার করে নিয়েছি, আর এই যে একটু এখন কোলে শুয়ে শুয়ে আদর খাবে। পিছনে আছে মিষ্টি, খাটের তলায় আছে গুন্ডা, আর এই গুন্ডার নাকটা কি করেছে দেখুন। পুরো নাকটাকে কামড়ে দিয়েছে, এত কামড়ানো অভ্যাস ওর, নাকে একটু ওষুধ লাগিয়ে দিলাম। এটা এটা একটা ডাস্ট, এটা দিলে ঘাটা পুরো শুকিয়ে যায়, কোনো খুবলে যাওয়া ঘাটা সব শুকিয়ে যায়, খুব ভালো ওষুধটা। তো ওইটাই রেখে দিয়েছি, ওটা একটু দিয়ে দিলাম, আর একটু শুয়ে শুয়ে আদর খাচ্ছে। বলুন, ও খুব মুডি, সব সময় গায়ের কাছে আসে না। এই যে আর মিষ্টি বসে বসে হাঁপিয়ে যাচ্ছে, এসি চালিয়ে দিয়েছি তাও ওর আরাম হচ্ছে না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ কর। তো আজকের মতো গুড নাইট, আর যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।